সিলেটে আলোচিত আরিফ হত্যার প্রধান আসামি সিলেট সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নিপু এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বলে জানান তিনি। সোমবার বেলা সাড়ে 11টার দিকে তিনি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিপুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। 2023 সালের 20 নভেম্বর রাত 12টার দিকে নগরীর বালুচরের টিবি গেট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত 1টার দিকে মারা যান তিনি। পরে এই ঘটনায় নিহত আরিফের মা আখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু সহ 10 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও 4 থেকে 5 জনকে আসামি করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে 36 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তার নেতৃত্বেই আরিফকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে দাবি আরিফের পরিবারের। আরিফ হত্যার পর 22 নভেম্বর আখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হিরণ মাহমুদ সহ 10 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও 5 জনকে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। মামলার আগে ও পরে 4 জনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা অধরা ছিলেন। গত বছরের 28 নভেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।